ভোট রাতে শহরে পুলিশের নাকা চেকিং, প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি, সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু। দুয়ারে ভোট, তৎপর প্রশাসন। রাতের শহর জুড়ে নাকা চেকিং শুরু করেছে পুলিশ প্রশাসন। রবিবার রাতেও বনগাঁ শহরের চাকদা রোডের ওপর পুলিশের নাকা চেকিং চোখে পড়েছে। চাপাবেড়িয়া এলাকায় চাকদা রোডের ওপর গার্ডরেল দিয়ে ছোট বড় প্রায় সমস্ত গাড়িতেই তল্লাশি চালাচ্ছেন পুলিশ কর্মীরা। প্রসঙ্গত, গত রবিবার দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার দমদম বিমানবন্দরে এসে পৌঁছায় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা সহ অন্যান্যরা। সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক মিটিং করা হয়। পাশাপাশি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। প্রতিদিনই নিয়ম করে স্থানীয় পুলিশকে সাথে নিয়ে বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। গোটা রাজ্যের পাশাপাশি এদিন সন্দেশখালি এলাকাতেও রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বাসন্তী হাইওয়েতেও কেন্দ্রীয় বাহিনী এদিন নজরে পড়েছে। পাশাপাশি এদিন সকাল থেকেই সন্দেশখালীর বেরমজুর, এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাটখোলা বাজার, রামপুর, সরবেড়িয়া প্রভৃতি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা গিয়েছে। নৌকায় করে জলপথ পেরিয়ে বিভিন্ন দ্বীপ এলাকাগুলিতেও কেন্দ্রীয় বাহিনীর টহলদারি নজরে এসেছে। এদিন রামপুর বাজার হয়ে নৌকায় চেপে নদী পেরিয়ে জেলিয়াখালী দ্বীপের বিভিন্ন জায়গায় পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বিশেষজ্ঞদের মতে নির্বাচন যে কোনো দিন ঘোষণা হতে পারে, তার আগে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে এই নাকা চেকিং বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বনগাঁ পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত নাকা চেকিং করা হচ্ছে। গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করার পাশাপাশি গাড়ি চালকেরা মদ্যপ অবস্থায় রয়েছেন কিনা তা বোঝার জন্য ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের আগে আরও আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। দুয়ারে ভোট, তৎপর প্রশাসন। রাতের শহর জুড়ে নাকা চেকিং শুরু করেছে পুলিশ প্রশাসন। রবিবার রাতেও বনগাঁ শহরের চাকদা রোডের ওপর পুলিশের নাকা চেকিং চোখে পড়েছে। চাপাবেড়িয়া এলাকায় চাকদা রোডের ওপর গার্ডরেল দিয়ে ছোট বড় প্রায় সমস্ত গাড়িতেই তল্লাশি চালাচ্ছেন পুলিশ কর্মীরা। প্রসঙ্গত, গত রবিবার দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার দমদম বিমানবন্দরে এসে পৌঁছায় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা সহ অন্যান্যরা। সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক মিটিং করা হয়। পাশাপাশি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। প্রতিদিনই নিয়ম করে স্থানীয় পুলিশকে সাথে নিয়ে বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। গোটা রাজ্যের পাশাপাশি এদিন সন্দেশখালী এলাকাতেও রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বাসন্তী হাইওয়েতেও কেন্দ্রীয় বাহিনী এদিন নজরে পড়েছে। পাশাপাশি এদিন সকাল থেকেই সন্দেশখালীর বেরমজুর, এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাটখোলা বাজার, রামপুর, সরবেড়িয়া প্রভৃতি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা গিয়েছে। নৌকায় করে জলপথ পেরিয়ে বিভিন্ন দ্বীপ এলাকাগুলিতেও কেন্দ্রীয় বাহিনীর টহলদারি নজরে এসেছে। এদিন রামপুর বাজার হয়ে নৌকায় চেপে নদী পেরিয়ে জেলিয়াখালী দ্বীপের বিভিন্ন জায়গায় পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বিশেষজ্ঞদের মতে নির্বাচন যে কোনো দিন ঘোষণা হতে পারে, তার আগে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে এই নাকা চেকিং বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বনগাঁ পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত নাকা চেকিং করা হচ্ছে। গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করার পাশাপাশি গাড়ি চালকেরা মদ্যপ অবস্থায় রয়েছেন কিনা তা বোঝার জন্য ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের আগে আরও আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।